छोट बलाए खेलना पुतुल फेल रेखे दौड़े देखे आईना लिपस्टिक रंगा बोठोट एतटुकुई बायना सजबो आमी रंगीन साजे मुख लुकाबो आलतो लाजे সরফরাজ আমাদের অফিসে একটা ডেকোরাম আছে যে রংচটা লিপস্টিক দিয়েছেন এটা কি অফিস নাকি চন্দ্রিমা উদ্যান এইসব সরি বললে কাজ হবে না স্যার আমি আমার চেয়ারটা খুঁজে পাচ্ছি না স্যার আমি শেয়ারফান না আমি কি শেয়ারম্যান নই যে আমি শেয়ার খুঁজি বের আমি স্যার আমি একটা চেয়ার সামনে রাখতে পারেন না আপনাকে দেখতে না দারুণ না মানে সুইট লাগছে সুইট এই দায়িত্বটি দিলে আমাদের একটা বিপদে পড়তে হবে আপনার অফিস আপনি যাকে ইচ্ছা যেখানে ইচ্ছা দায়িত্ব দিবেন ভাবছেন কি স্যার বছরে আমাদের শত কোটি টাকা ইনকাম হয় মাইনিট যদি না পারে এই মেয়ে আমাদের পুরো ব্যবসাটাই বন্ধ করে দেবে এত দূর পর্যন্ত আমি যেতে দেবো না স্যার আমার রাগ আমার মতো বোন বলছে কি ওসব কিচ্ছু হবে না মেয়েটি স্যার কিচ্ছু করতে পারবে না আমাদের যেসব খুচরা ক্লায়েন্ট আছে না ওই আব্দুল রহিম আলী সহিম আলী ওদের সাথে মেয়েটিকে বসিয়ে দেবো ব্যাস সব হয়ে যাবে আর আমাদের মূল ডিনারকে ডিল করার জন্য তো বাসা আছে আমি কি বলতে চাচ্ছি স্যার আপনি বুঝতে পারছেন তো কিছু বলুন কিছু বলুন না 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 যে স্নোমোশন এসেছেন না মনে হচ্ছিল সাক্ষাৎ একটা সিনেমা দেখছিলাম জি স্যার অফিসে এসেছেন দুদিন হয়ে গেল কাজকর্ম তো কিছুই করছেন না হ্যাঁ এইভাবে গায়ে হাওয়া বাতাস লাগিয়ে ঘুরলে তো আর চলবে না তাই না মানলাম কোর্টের রায় আপনি চাকরি পেয়েছেন কিন্তু এইভাবে তো হবে না আবার রাডারের মতো বেন বলছে এটা কোনো কাজের কথা না স্যার আমাকে তো কোনো কাজ দেয়া হচ্ছে না স্যার কি করে দেয়া হবে বলুন সারাদিন এই ঠোঁটের মধ্যে রং মেখে যেভাবে ফ্যাশন করে ঘুরে বেড়াচ্ছে সরি স্যার স্যার আপনি বলেন আমাকে কি করতে হবে স্যার রমেশ স্যার বলবো স্যার ভাড়া না ম্যাডাম আপনি অন্তর্বাস চেনেন জি স্যার তেমন তো মান সম্মান ভাবে দেখছি না না অন্তর্বাস বলতে যেটা বোঝাচ্ছে সেরকম কিছু না শুনুন না আমাদের আন্ডারওয়্যার বিজনেস আছে তো মানে হুঁশিয়ারি আইটেম ওটা আমরা বাজারজাত করি আগে সব কিছু পাশাই দেখতো এখন সেটা আপনি দেখবেন
আশা সাহেব মালগুলো দিয়ে দিন আমাদের প্রোডাক্ট স্যার এটা বুঝলেন না ম্যাডাম এটা নরমাল ম্যান প্যান্টের নিচে পরে আর সুপারম্যান প্যান্টের উপর দিয়ে পরে আরে স্যার আরে বাবা বাঘের কাছাটা নামিয়ে বসো না সুপারম্যানের কোনো কাণ্ড জ্ঞান নেই কোন জিনিস কোথায় পড়বে সে সেটা জানেই না বিয়ে করেছেন টিনা স্যার সব বিনাশ হয়ে গেছে বিয়ে না করলে তো সব দেখার বা চেনার প্রয়োজন হয়নি কি করে চিনবেন বলুন ম্যাডাম এটা হচ্ছে আন্ডার প্যান্ট বাংলায় বলে জাঙ্গিয়া আর হিন্দিতে বলে চাড্ডি চাড্ডি আমি স্যার না 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 এটা আপনাকে পড়তে হবে না এই প্রোডাকশনটা আপনি আমাদের ক্লায়েন্টের কাছে সেল করবেন সেল কিন্তু স্যার আমি তো এই সম্পর্কে কিছু জানি না স্যার কেন জানেন না কেন আরে জানতে হবে এই যে আমি তো সব জানি নাচতে হলে নাচতে হলে জানতে হবে হ্যাঁ এই যে আপনি আপনাদের ভিতরে কি পরে কত সাইজ পরেন কি রং পরেন কোন প্রোডাক্ট পরেন এগুলো আমি সব জানি আপনি জানবেন না কেন আপনি লেখাপড়া করেননি স্যার ইনার গার্মেন্টসের ব্যাপারে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কোনো পড়াশোনা হয় না স্যার এটা স্যার পড়তে পড়তে জানতে হয় পড়তে পড়তে জানতে আপনি ওনাকে এটা ডিটেইল ব্রিফ করে দেন শুনুন বিকেলবেলা তিনজন ক্লায়েন্ট আসবে তাদের সাথে তো আপনাকেই বসতে হবে আপনাকেই বলতে হবে তাই না শিওর স্যার শিওর ম্যাডাম আপনি আমার সাথে যান প্লিজ আমার সাথে গিয়ে একদম ডিটেইল বুঝে নিন যান 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 এটা কোথায় পড়ে পড়লে কি হয় কতটুকু উপকার হয় কতটুকু লাভ হয় স্যার কেমন দিল বলুন তো দিয়েছেন ভালো কিন্তু আমার তো মনে হচ্ছে মেয়েরাই ধাক্কা সামলাতে পারবে আরে ধাক্কা সামলাতে পারবে কি বলছেন স্যার জীবনে কোনোদিন ওর স্বামীকে জাঙ্গিয়া পড়তে দেবে না বলেন কি ছেলেটার জন্য খুবই ভালো দেখছি ম্যাডাম আসুন ম্যাডাম ম্যাডাম আপনি এখানে বসুন আমি আপনাকে একেবারে ইনস অ্যান্ড আউটস সব কিছু বুঝিয়ে দিব আমাদের এই যে আন্ডার গার্মেন্টসের বিজনেস খুব ভালো একটা বিজনেস ম্যাডাম ম্যাডাম মানে এখানে না হবে না ম্যাডাম মানে ঠিক মতো বোঝানো যাবে না আমরা বরং ওই কনফারেন্স রুমে গিয়ে বসি ম্যাডাম দ্যাট উড বি বেটার চলুন ম্যাডাম আপনি আমার সাথে আসুন আসুন ম্যাডাম আসুন ম্যাডাম আসুন আসুন ম্যাডাম ম্যাডাম আপনি চেয়ারটিতে বসুন আমি কিছু জরুরি কাগজপত্র নিয়ে আসছি প্লিজ বসুন ব্যাপারটা কি ব্যাপার কোন ব্যাপার আপনি হেতির লোকে ঘুরেন কি ভাই আমার বাড়ি নোয়াখালী না আপনি কি বলতেছেন হেতি মানে কি আপনার কাছে থাকতে গেলে মনে হয় আমার একটা দোবাসী রাখতে হবে হেতি মানে কি বুঝেন না নাকি বুঝিয়ে না বুঝার মান করতেছেন ভাই সরাসরি বলেন না আপনি কি বলতে যাচ্ছেন আপনি
নন্দিনী ম্যাডামের লগে ঘুরতেছেন কি লাই কিছুক্ষণ আগে দেখলাম চেয়ারম্যানে লই আইছেন লই কথা কন যখন দেখলেন আমরা রেডি হইছি বটস করি উঠি এখানে কনসার্নে শুনে চলে গেলে এই প্যাকেটের ভিতরে যে কাহিনীটা আছে না এটা একটা টানি বলো ওনাকে আমার ডিপার্টমেন্টে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হায়ার ম্যানেজমেন্ট চাচ্ছে ওনাকে আমি বুঝায় শুনায় ট্রেনিং দিয়ে একদম এক্সপার্ট বানায় ফেলি বুঝতে পারছেন খান 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 আমনের ডিপার্টমেন্ট কিন্তু আন্ডার ফ্যান্ডার গঞ্জি আমনের ডিপার্টমেন্টে কেমনি কি আর এখন থেকে ম্যাডাম তাই করবেন এসবই দেখবেন আমনে তো বিপদে পড়ে যাবেন নারী অবমাননার কেসে আমরা দই ফিট দেব মানুষ জন্য আমি তাকে অবমাননা করলাম কি বলতেছেন উল্টো পাল্টা কথা এই যে বেগান আসছেন আমাকে একজনকে আপনি যে আন্ডার ফ্যান্ড নিয়ে আপনি তাকে শিক্ষা দীক্ষা দিতে যাবেন সেটার জন্য কি লোকজন আপনাকে সারি দিবে রকি ভাই আমি তো ম্যাডামকে শুধু শেখাবো আমি তো ম্যাডামকে আন্ডারওয়্যার পরাচ্ছি না হায়ার ম্যানেজমেন্ট চাচ্ছে যাতে আমি দায়িত্বটা পালন করি ওনারা চাচ্ছে বলে আমি এটা করতেছি এখানে আমার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা কোনো অর্থ বহন করে না ব্যাপারটা বোঝার চেষ্টা করেন প্লিজ জিনিসপত্র আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল আপনি বসুন না করবেন আপনি ভাইয়া আমি কি বলবো আসলে ম্যাডাম শার্ট প্যান্টে আপনাকে অসাধারণ লাগছে ম্যাডাম ম্যাডাম আমাদের যদি শার্ট প্যান্ট প্রোডাক্ট হতো তাহলে আপনি হতেন সেই প্রোডাক্টের জন্য একেবারে পারফেক্ট মডেল ম্যাডাম কিন্তু ম্যাডাম আমাদের দুর্ভাগ্য আমাদের প্রোডাক্ট হচ্ছে আন্ডার প্যান্ট আপনাকে তো আন্ডার প্যান্টের মডেল করা যাবে না ছিচি ভাইয়া ব্রিফিংটা হ্যাঁ এখনই দিচ্ছি আপনি যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করুন ম্যাডাম ম্যাডাম এনি কোশ্চেন আমার কোনো প্রশ্ন নেই ভাইয়া ম্যাডাম ম্যাডাম আমাকে ভাইয়া না ডাকলে হয় না ম্যাডাম আমি কি বলবো স্যার না 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 স্যার না অন্য কিছু কি বলুন ম্যাডাম ম্যাডাম আমার নাম সদ্রুল পাশা আমি আপনাকে সদ্রুল পাশা বলবো না 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 ম্যাডাম না আপনাকে কষ্ট করে এত বড় নামে আমাকে ডাকার মানে কোনো দরকারই নেই ম্যাডাম ম্যাডাম আমি খুব খুশি হব ম্যাডাম যদি
যদি আপনি আমাকে পাশা নামে ডাকেন। ঠিক আছে পাশা ভাই, আপনি ব্রিফটা শেষ করুন। পাশা ভাই না, আপনি বলুন। পাশা তুমি আমাকে ব্রিফ করো। আমি একটু পানি খেয়ে আসি, মানে আমি খুব থার্স্টি ফিল করছি। ইন্টারনেটটা কাজ করছে না, একটু দেখো না ভাইয়া। আচ্ছা ইন্টারনেট দিয়ে আপনি কি করবেন? এই দুনিয়া ডাউনলোড হওয়ার পরে জীবনে কাউরে আপনি ইমেল সেন্ড করছেন? সে কি বলছো ভাইয়া? আরে এখানে বসে বসে অফিসে কাজ করব, অথচ পৃথিবীটা ঘুরবো না, তা কি হয় কখনো? ভাই আমরা তো পৃথিবী ঘুরতেন না, এই সাইডে ঘুরবেন, এই সাইড এই সাইডে গিয়ে আন্দাবেন, আমি তো জানি। এই যে সানি লিওন, মিয়া খলিফা এনে যাবেন, উকি ঝুঁকি মারবেন। তাই আর তোমরা যে প্রক্সি সার্ভার দিয়ে ফেসবুকে ঢুকে যাও, তখন কিছু হয় না? না আপনি কি কেউ না করছি নাকি? প্রক্সি সার্ভার দিয়ে ফেসবুকে ঢুকতে না, আপনিও ঢুকেন। সিনিয়র সিটিজেন, মুরব্বী মানুষ, যা আর কি করতে আমি। বাহ 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 বাহ। আচ্ছা থ্যাংক ইউ। আর একদম কথা কমছে কি, কামটা কি আপনারা ঠিক করছেন? কোন কাম? এই যে ফাঁসা সাহেব, হ্যাঁ মানে এই জল রুমে হাঁদাই পড়ে গেছে, ঠিক করছেন? কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? এখানে কৃষ্ণ বসে বসে ভ্যারান্ডা ভাজবে, আর ওদিকে কোথাকার কোন ভীম এসে লীলা খেলা করবে, সেটা হতে দেব না, কবি নাই। আরে আমি তো শুধু বলেছিলাম মেয়েটাকে ব্রিফ দিতে, তা না উনি কনফারেন্স রুমে ঢুকিয়ে মেয়েটার সাথে ফস্টি ফস্টি করছে। ফা দিন কোথাকার দেখাচ্ছে মশা, আমি দাঁড়াও। মাইরি বলছি রকি ভাইয়া, মেয়েটাকে শার্ট প্যান্টে যা লাগছিল না, পুরো অফিস করে কাঁপিয়ে দিয়েছে। ম্যাডাম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই আন্ডারওয়্যারে একটা ফ্রন্ট সাইড আছে, একটা ব্যাক সাইড আছে। ফ্রন্ট সাইড কিভাবে বুঝবো? এই যে এখানে কাট আছে, কাট আপনি একটু ধরে দেখেন ম্যাডাম, আপনি না ধরে দেখলে আসলে বুঝতে পারবেন না। সবচেয়ে ভালো হয় আপনি বুট একটা মানে প্লেস করেন, অ্যান্ড্রয়েড নিজে প্লেস করলে সেটা পিন নিয়ে আপনি প্লেস করেন, তাহলে সবচেয়ে ভালো মানে একটা এডুকেশন করবেন। আসুন প্লিজ প্লিজ, আপনি পারবেন। জি আপনি কি আন্ডারওয়্যার গুলোকে পরে পরে দেখাচ্ছিলেন নাকি? ছি ছি স্যার, আপনি কি বলছেন স্যার? স্যার আমার ব্রিফ প্রায় শেষ স্যার, আমি যাই স্যার। রঞ্জন সালাম আলাইকুম স্যার। ওয়েলকাম। দারুণ দারুণ দারুণ, কে বসছেন কেন? উঠুন উঠুন উঠুন, দাঁড়ান। প্যান্টটা যা ফিটিং করেছে না, দারুন। প্যান্টটা কোথা থেকে বানিয়েছেন?
একটু রেডিমেড কিনেছি স্যার। রেডিমেড শার্টটা, শার্টটা অসাধারণ। হা আপনাকে একটা মানাচ্ছে না, ফাটা ফাটি একেবারে। এটা কি বানিয়েছেন না কেনা? স্যার আমার ব্রিফিং শেষ, আমি যাই স্যার। আরে কোথায় শেষ, আমার তো মনে হচ্ছে এই শার্ট মাত্র দুটো বানানো হয়েছে, একটা আপনার জন্য আর একটা স্বর্গের অপ্সরী রম্ভার জন্য। আমি যাই স্যার। কোথায় যাবেন? থানার না, বসুন 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 বসুন। আমি যাই স্যার। কোথায় যাবেন? ঝড় আসছে, ঝড় ঝড় এসছে নাকি? আবহাওয়ার পূর্বাভাস তাই বলেছে। কি আসছে, ক্যাটারিনা আইলা নাকি সাবিলানু? আপনার তো যেতে আসতে খুব অসুবিধা হয় না? আরে তোমার আপা আপা আসছে। ও আপা ইং, এই সব্বনাস সব্বনাস, সারতে করে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। ডাল খাওয়া নিষেধ। জি ডাল খাওয়া নিষেধ। আমাদের কনফারেন্সের টাইম হয়ে গেছে, আমি কি একটু সময় পেতে পারি? একটু সেই ছোট্টবেলায় খেলনা পুতুল ফেলে রেখে দৌড়ে দেখি আয়না, লিপস্টিক রাঙা বোঠোঁট এতটুকুই বায়না। সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে। সাজবো আমি রঙিন সাজে, মুখ লুকাবো আলতো লাজে। না 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 না, এই মেয়ে তুমি সাজবে